নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পাঠশালা। আজকে আমরা ক্লাস নাইনের একটা পার্ট, যেটা হচ্ছে লেসন থ্রি অটম, সেই সম্পর্কে পড়ব, যেটা লিখেছেন জন ক্লেয়ার। জন ক্লেয়ার ছিলেন একজন ইংল্যান্ডের কবি। এখানে ইংল্যান্ডের গ্রামীণ একটা গ্রামের একটা বর্ণনা নিয়ে অটম কবিতাটা, যেখানে অটম সিজন ছাড়াও আরো কিছু সিজন রয়েছে। তো জন ক্লেয়ার, যিনি 1793 জন্মেছিলেন এবং বিভিন্ন রকম কবিতা যেমন ফার্স্ট লাভ, স্নো স্টর্ম এসবের জন্য বিখ্যাত উনি। তো অটম কবিতাটা আমরা আজকে পড়বো, তাহলে শুরু করা যাক। প্রথম যে লাইনটা রয়েছে অটম কবিতায়, দ্য আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট শেকস দ্য সিজ মেন্ট অল ডে। আমি ভালোবাসি, আই লাভ দ্য ফিটফুল গাস্ট। ফিটফুল মানে হচ্ছে অনিয়মিত বা থমকে থমকে, গাস্ট মানে হচ্ছে দমকা হাওয়া, যে দমকা হাওয়াটা থমকে থমকে আসছে, দ্যাট শেকস যেটা নাড়িয়ে দিচ্ছে, দ্য সিজ মেন্ট বা কেজমেন্ট, সরি দ্য কেজমেন্ট অল ডে, সারা দিন ধরে ওই যে জানলা, যে মানে যে জানলাগুলো দুদিক থেকে খোলা যায়, এই রকমের জানলা যে বাড়িগুলো হয় সেদের সেগুলোকে সাধারণত কেজমেন্ট বলা হয়, এক ধরনের জানলা যার ফ্রেমটা দুদিকে খোলা যায়, সেই রকমের জানলাগুলো সিজমেন্ট অল ডে, যেটা সারা দিন ধরে নড়ছে, যেটা কে নাড়াচ্ছে না, ওই ফিটফুল গাস্ট অর্থাৎ দমকা হাওয়া যেটা থমকে থমকে আসছে ওটা নাড়িয়ে দিচ্ছে। অ্যান্ড ফ্রম দ্য মসি এলম ট্রি টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে। অ্যান্ড ফ্রম দ্য মসি এলম ট্রি, মসি মানে হচ্ছে এক ধরনের ফার্ন গাছ বা মস, যেটা কি ছিল, এলম ট্রি, এলম ট্রি মানে হচ্ছে এলম গাছ, দ্য ফেডেড লিভস অ্যাওয়ে। অ্যান্ড ফ্রম দ্য মসি এলম ট্রি টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে, এখানে দেখাচ্ছে যে ফ্রম দ্য মসি এলম ট্রি, মসি এলম ট্রি মানে হচ্ছে মসি এলম গাছ, মসি এলম গাছ বলতে যে এলম গাছটা অনেকদিনের পুরনো গাছ যেখানে শ্যাওলা ধরেছে, মসি মানে হচ্ছে শ্যাওলা, মসি শ্যাওলা ধরে যে গাছ অনেকদিনের পুরনো গাছ যেটাতে শ্যাওলা ধরে গেছে, টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে, এই গাছের পাতাগুলোকে নিয়ে যাচ্ছে, ফেডেড লিভস, ফেডেড লিভস মানে হচ্ছে বিবর্ণ পাতা, যেগুলোর সাধারণত হলুদ ইয়েলো কালারের হয়ে যায়, বিবর্ণ কালার অর্থাৎ যখন পাতা ঝরার সময় হয় পাতার যে কালারটা হয়ে যায় সেই কালারটার কথা এখানে বলা হয়েছে, যে ফেডেড হয়ে যায়, ফেড হয়ে যায় যে পাতাগুলো সেগুলোকে নিয়ে যাচ্ছে ওই দমকা হাওয়াটা বা ওই গাছটা, দমকা হাওয়াটা নিয়ে যাচ্ছে। ট্রেলিং দেম বাই দ্য উইন্ডো পেন উইথ থাউজেন্ডস আদার্স ডাউন দ্য লেন, ট্রেলিং দেম তাদেরকে ঘোরাচ্ছে, পাক খাওয়াচ্ছে, ট্রেলিং মানে হচ্ছে রাউন্ডিং, রাউন্ড বাই রাউন্ড, রাউন্ড বাই রাউন্ড মানে এভাবে ঘোরানো আর কি, বাই দ্য উইন্ডো প্যান, উইন্ডো প্যান মানে হচ্ছে যেটা জানলার ওপারে, জানলার নিচে যে গলি রয়েছে, জানলার সরি উইন্ডো পেন মানে হচ্ছে জানলার মানে জানলার যে ফ্রেম রয়েছে সেই ফ্রেমে ওগুলোকে ঘোরাচ্ছে, ফ্রেমে এসে ফেলছে। উইথ থাউজেন্ডস আদার্স ডাউন দ্য লেন, এবং এছাড়াও যেগুলো জানলাতে পড়ছে ঘুরে ঘুরে সেগুলো তো আছে, এছাড়াও আরো হাজার হাজার পাতা বা আরো অনেক পাতা সেগুলো কি হচ্ছে গলির দিকে নেমে যাচ্ছে, অর্থাৎ কেউ যদি বাড়ির ভেতরে বসে থাকে তার বাড়ির বাইরে যে দৃশ্যটা দেখা যায়, বাইরে বাড়ির ভেতর থেকে বসে যায় যে ওগুলো পাতাগুলো নিচের দিকে গলির দিকে নেমে যাচ্ছে। নেক্সট প্যারা যেটা আছে সেটা হলো, আই লাভ টু সি দ্য শেকিং টুইক ড্যান্স টিল দ্য স্টার্ট অফ ইভ, দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ হুজ চার্প উড মেক বিলিভ। আই লাভ টু সি দ্য শেকিং টুইক, আমি ভালোবাসি, শেকিং মানে দোলানো, টুইক মানে হচ্ছে শাখা প্রশাখা, গাছের যে ডালপালা হয় বা শাখা প্রশাখা হয় সেগুলোকে টুইক বলা হয়, ওই গাছের শাখা প্রশাখা বা ডালপালাগুলো যে নাড়াচড়া সেগুলো দোলানো আমি ভালোবাসি, ড্যান্স যেন ওগুলো নাচছে, টিল দ্য স্টার্ট অফ ইভ ওগুলো যেন মনে হচ্ছে যে ওই যে গাছের ডালপালাগুলো ওগুলো দমকা হয় নাচছে, স্টার্ট অফ ইভ, ইভ বলতে এখানে ইভিনিং এর কথা বলা হয়েছে, ইভিএনআইএনজি ইভিনিং মানে সন্ধে, সন্ধেবেলার কথা বলা হয়েছে, যে সন্ধেবেলার আগে অবধি গাছপালার যে ডালপালাগুলো সেগুলো যে নাচছে সেগুলো আমি উপভোগ করছি এবং ভালোবাসছি ওগুলো দেখতে, অর্থাৎ লেখক খুব ভালোবাসছেন ওগুলো দেখতে বা ভালোবাসেন। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিক, স্প্যারো মানে হচ্ছে চড়ুই, অন দ্য কটেজ রিক, কটেজ রিক মানে হচ্ছে বাড়ির মানে চড়ুই পাখি যেভাবে বাসা করে বাড়ির সেই রকম একটা জায়গায়, কটেজ রিক মানে বাড়ির ওই যে চড়ুই পাখির থাকার যেরকম জায়গাটা হয় যেই পজিশনে হতে পারে সেই ধরনের একটা জায়গায় ওখানে চড়ুই পাখি থাকছে, হুজ চার্প উড মেক বিলিভ, যার চার্প বা চিৎকার চেঁচামেচি, ওই যে চড়ুই পাখির যে চিৎকার চেঁচামেচিটা যেটা আমাদেরকে বিশ্বাস করিয়ে দেয়, উড মেক বিলিভ যেটা আমাকে বিশ্বাস করিয়ে দেয়, দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নট জাস্ট নাও ফ্ল্যাটিং বাই, স্প্রিং অর্থাৎ হচ্ছে সরি স্প্রিং হচ্ছে বসন্তকাল, বসন্তকালটা স্প্রিং মানে হচ্ছে বসন্তকাল, বসন্তকালটা কি করছে জাস্ট নাও ফ্ল্যাটিং বাই, জাস্ট ফ্ল্যাটিং বাই জাস্ট আঘাত করছে, মানে বসন্তকালটা যে আসবে তার একটা পূর্বাভাস দিচ্ছে, যে বসন্তকাল আসছে সেরকম একটা পূর্বাভাস দিচ্ছে।
এবং ফ্লাটিং বাই ইন সামার স্ল্যাব, সামার স্ল্যাব মানে গ্রীষ্মের কোলে, অর্থাৎ বসন্তকালের পরে হচ্ছে সামার আসে, গরমকাল আসে, গ্রীষ্মকাল আসে, উইথ ফ্লাওয়ার্স টু ডাই, দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লাটিং বাই ইন সামার স্ল্যাগ উইথ ফ্লাওয়ার্স টু ডাই লাই, এবং ওই গ্রীষ্মের কোলে যেন ফুলগুলোকে, ফুলগুলো শুয়ে পড়ছে, অর্থাৎ পাতা ঝরে যাচ্ছে। আই লাভ টু সি দা কটেজ মুখ, আমি দেখতে ভালোবাসি দা কটেজ মুখ, কটেজ বলতে ইংল্যান্ডে যে বাড়িগুলো হয় সেগুলোকে কটেজ বলা হয়, কটেজ মুখ। সাধারণ ক্ষেত্রে দেখা যায় মানে ইংল্যান্ড যেহেতু শীত প্রধান দেশ, ওখানে প্রত্যেকটা বাড়িতে একটা ফায়ার প্লেস থাকে, ফায়ার প্লেস অর্থাৎ যেখানে থেকে মানুষ উষ্ণ হওয়ার জন্য কিছুটা আগুন পোহাতে পারে, ওখানে হাত দিয়ে মানে শরীরটাকে উষ্ণ করে নিতে পারে, সেগুলোকে ফায়ার প্লেস বলে, প্রত্যেকটা বাড়িতে প্রায় ফায়ার প্লেস থাকে। আই লাভ টু সি দা কটেজ মুখ, ওখান থেকে যে ধোঁয়াগুলো বাইরে বেরোয় সেগুলোকে আমি দেখতে ভালোবাসি, অর্থাৎ প্রত্যেকটা কটেজ থেকে যে ধোঁয়াগুলো বাইরে বেরোয় সেগুলোকে আমি দেখতে ভালোবাসি। কার্ল আপওয়ার্ডস, কার্ল মানে কোঁকড়ানো, অর্থাৎ বেঁকে বেঁকে ওঠে, ধোঁয়া তো সরাসরি ওঠে না, ধোঁয়া বেঁকে বেঁকে ওঠে, থ্রু দা ন্যাকেট্রিজ, ন্যাকেট্রিজ বলা হয়েছে এখানে, ন্যাকেট্রিজ মানে হচ্ছে নগ্ন গাছ, অর্থাৎ গাছের পাতাগুলোকে, গাছের লিভস গুলোকে এখানে গাছের জামা কাপড়ের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে, যে গাছের যে পাতাগুলো সেগুলো হচ্ছে ওর জামা কাপড়, সেগুলো যেহেতু ঝরে গিয়েছে সেগুলো মনে হচ্ছে যেন ন্যাকেট্রিজ, গাছটা ন্যাকেট বা নগ্ন অবস্থায় রয়েছে। এরপর যেটা রয়েছে সেটা হলো দা পিজেন্স নেসলেড রাউন্ড দা কোর্ট, দা পিজেন্স নেসেলড রাউন্ড দা কোর্ট, পায়রাগুলো লুকিয়ে লুকিয়ে রয়েছে বা লুকিয়ে পড়ছে রাউন্ড দ্য কোর্ট, কোর্ট মানে হচ্ছে এক ধরনের বাসা বা খোপ, পায়রা তো খোপে থাকে, খোপ খোপ বাসা তৈরি করে, মানে বাসা থাকে ওদের, ওরা ওখানে থাকে, তো ওখানে লুকিয়ে মানে লুকিয়ে রয়েছে বা লুকানোর চেষ্টা করছে বা থাকার চেষ্টা করছে। অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস, এই যে ডাল নভেম্বর, ডাল বলতে একটা খারাপ নভেম্বর মাস, এই যে খারাপ নভেম্বর মাস থেকে বাঁচার জন্য, এই এত তীব্র ঠান্ডায় বাঁচার জন্য কি করছে পিজনগুলো বা পায়রাগুলো, ওরা কি করছে না লুকানোর চেষ্টা করছে। দ্য কক আপন দ্য ডাউন হিল ক্রোয়িং, দ্য মিল সেলস অন দ্য হিথ আর গোয়িং, দ্য ফিদার ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট ফলস অন দ্য স্টেবল লি। তারপরে কি আছে যে দ্য কক আপন দ্য ডাউন হিল ক্রোয়িং, দ্য কক মানে হচ্ছে মোরক, বা যেখানে দ্য কক মানে হচ্ছে মোরক আপন দ্য ডাউন হিল ক্রোয়িং, মোরক যে সে কি করছে ডাং আপন দ্য ডাউন হিল ক্রোয়িং, আপন দ্য ডাউন হিল মানে হচ্ছে ডাউন হিলের ওপরে, ডাউন হিল এখানে অর্থাৎ গ্রামের দিকে দেখা যায় যে পশু পাখির যে মলমূত্র ত্যাগ করে, যখন পশু পাখি যারা তাদের মানে মলমূত্র যখন ত্যাগ করে তাদের যে আবর্জনাগুলো সেগুলোকে একটা জায়গায় রাখা হয়, সেই জায়গাটা থাকতে থাকতে একটা স্তূপ আকারে ধারণ করে, স্তূপাকৃতি হয়ে যায়, ওখান থেকে কিছু কিছু সময় সার তৈরি করা হয় বা অন্যান্য কাজে লাগানো হয়, সে কারণে ওখানে রাখা হয়। তো এখানে যেটা বলা হয়েছে ডাং হিল, সেই স্তূপ, যে নোংরা স্তূপ, যেই পশু পাখিদের মানে বর্জ্য পদার্থ, সেই বর্জ্য পদার্থের যে স্তূপ আছে তার উপরে দাঁড়িয়ে ওই মোরগ ডাকছে, দ্য মিল সেলস অন দ্য হেথ আর গোয়িং, মিল মানে হচ্ছে ওখানে কিছু মিল হয় যেগুলো সাধারণত মাঠে রাখা হয়, ফাঁকা মাঠে তৈরি করা হয় মিল, সেলস অন দ্য হেথ আর গোয়িং, হেথ আর গোয়িং মানে হচ্ছে একটা ফাঁকা জায়গায় কি হচ্ছে সেলস, সেলস মানে হচ্ছে অ্যাকচুয়ালি সেলস মানে হচ্ছে সমুদ্রের যে মানে পালে হাওয়া লাগলে যে যেটা হয় সেইলিং করা, সেই সেইল, কিন্তু এখানে আমরা সেইল বলতে বোঝাচ্ছি বাতাসের বিরুদ্ধে যে কাজটা হচ্ছে, বাতাস বাতাসকে নিয়ে যে পাখাটা ঘুরছে সেটার কথা বলা হয়েছে, যে দ্য মিল সেলস অন দ্য হিট আর গোয়িং, ওখানে একটা পাখা ঘুরছে যেটা মিল চলার জন্য, মিলের যে কাজকর্ম হয় সেটার জন্য এই পাখাটা ঘুরছে সেটার কথা বলা হয়েছে। দ্য ফিদার ফ্রম দ্য র্যাভেন্স রেস্ট, র্যাভেন মানে হচ্ছে এখানে র্যাভেন একটা পাখি যেটা ইংল্যান্ডে দেখতে পাওয়া যায় সাধারণত, ফিদার ফ্রম দ্য র্যাভেন্স রেস্ট, ফিদার মানে হচ্ছে পালক, র্যাভেন যে পাখিটা তার বুক থেকে পালক খসে পড়ছে, ফলস অর্থাৎ খসে পড়ছে অন দ্য স্টেবল লি, স্টেবল লি মানে হচ্ছে কি মানে যখন চাষবাস হয় ধান কিংবা গম চাষবাস হয় তখন দেখা যায় ধান বা গম কেটে নেওয়ার পর ওই অবশিষ্ট অংশটা যেটা মূলের অংশটা পড়ে থাকে, ওই মূলের অংশটা উঁচু উঁচু যে অংশটা সেটাকে সাধারণত বলা হয় স্টেবল লি, স্টেবল লি ওটা পড়ে থাকে, ফলস অন দ্য স্টেবল লি, ওই ওর ওপরে রাবেন যে পাখিটা তার পাখির পালকগুলো গিয়ে পড়ে, এখানে সুন্দরভাবে কবি বর্ণনা করেছেন। তারপর যেটা লাইন আছে যে দ্য অ্যাক্রনস নিয়ার দ্য ওল্ড ক্রাউস নেস্ট ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি, দ্য গ্রান্টিং পিগস দ্যাট ওয়েট ফর অল স্ক্রাম্বল অ্যান্ড হারি হোয়ার দে ফল,
দ্য অ্যাক্রনস নিয়ার দ্য ওল্ড ক্রোস নেস্ট। অ্যাক্রনস মানে হচ্ছে ওক বলে একটা গাছ হয়, সেই ওক গাছের ফলকে বলা হয় অ্যাক্রনস। দ্য অ্যাক্রনস নিয়ার দ্য ওল্ড ক্রোস নেস্ট, ওল্ড ক্রোটা এখানে বলা হয়েছে যে ওল্ড ক্রো মানে হচ্ছে বৃদ্ধ কাক বা বয়স্ক কাক, বা যে কাকের বয়স হয়ে গিয়েছে সেই কাকটা কি করেছে একটা বাসা বেঁধেছে ওক গাছের উপরে, যার পাশে নিয়ার দ্য ওল্ড ক্রোস নেস্ট, যার পাশে ওক ফলগুলো হয়েছে বা অ্যাক্রনস গুলো হয়েছে, ওক গাছের ফলগুলো হয়েছে। ফল প্যাটারিং ডাউন দ্য লেন, এবং সেগুলো কি হচ্ছে না ডাউন দ্য ট্রি, সরি ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি, অর্থাৎ গাছের যে নিচের দিকে, গাছের নিচের দিকে ওগুলো পড়ছে, প্যাটারিং করছে আওয়াজ করে করে, পটপট পটপট একটা আওয়াজ করে ওগুলো নিচের দিকে পড়ছে। দ্য গ্রান্টিং পিগস, গ্রান্টিং মানে হচ্ছে মানে শুকর, শুকর যারা যে আওয়াজটা করে তাকে বলা হয় গ্রান্টিং। দ্য গ্রান্টিং পিগস অর্থাৎ শুকর একটা আওয়াজ করতে করতে, দ্যাট ওয়েট ফর অল, সে অপেক্ষা করে, স্ক্র্যাম্বল অ্যান্ড হারি হোয়ার দে ফল, সে অপেক্ষা করে এই ফলগুলোর জন্য, স্ক্র্যাম্বল অ্যান্ড হারি সে খুব তাড়াহুড়ো করে, হোয়ার দে ফল তারা কোথায় পড়ছে সেগুলো খাওয়ার জন্য, সেগুলো নেওয়ার জন্য প্রচন্ডভাবে তাড়াহুড়ো করে, অর্থাৎ ওই সময়টাতে মানে শুকর ওই সময়টাতেই ওই খাবারগুলো খেতে খুব ভালোবাসে। এবং যেহেতু ভালোবাসার খাবার মানে যে কোনো মানুষ, আমাদের মানুষের ক্ষেত্রেও হয় যে কোনো খাবার যদি আমরা খেতে ভালোবাসি সেটা যদি আমাদের চোখের সামনে থাকে মনে হয় এক্ষুনি সব খেয়ে ফেলি, সেই রকম ওই গ্রান্টিং পিগস বা ওই শুকরগুলো, পিগসগুলো যেগুলো ছিল তারা ওই ফলগুলোকে পাওয়ার জন্য প্রচণ্ড তাড়াহুড়ো করছে এবং তাড়াহুড়ো করে ফলগুলো খাওয়ার চেষ্টা করছে। তাহলে আমরা আজকের অটাম যে কবিতাটা জন ক্লিয়ারের লেখা পুরোটা কমপ্লিট করলাম। এরপরে আমরা আরও যে কবিতা গল্পগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করবো এবং আরও ইংলিশ গ্রামার শিখবো, তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমাদের চ্যানেলকে ফলো করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব।